ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। এবং জিল্লুর ভান্ডারি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। 16 আগস্ট এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে 24 আগস্ট পর্যন্ত চলবে এবারের ভর্তি পরীক্ষা। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া জানান, এবার 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা চলাকালে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাটহাজারি ও ক্যাম্পাসের অভ্যন্তরে কাজ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর 700 থেকে 800 জন সদস্য। পুলিশ ছাড়াও র্যাব, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট দলের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। রাঙ্গুনিয়ার জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ তোতামিয়াকে 7 বছর পর গ্রেফতার করেছে র্যাব। আজ র্যাব 7-এর CPC-3 চান্দগাঁও ক্যাম্পে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। তিনি জানান, ভোরে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2015 সালের 21 জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত 15 ফেব্রুয়ারি আদালত দুজনকে মৃত্যুদণ্ড এবং তোতামিয়া সহ 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার ও রায় কার্যকর হলেও এর নেপথ্যে যারা রয়েছে তারা এখনও অধরায় রয়েছে, তাই এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত থাকতে হবে। কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে নগরীর লালদীঘির পাড় সিটি কর্পোরেশন জামে মসজিদে বঙ্গবন্ধু ও 15 আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈমুদ্দিন চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ সহ অনেকেই। সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, জাতির পিতা ইতিহাস সৃষ্টি করে না, তিনি নিজেই ইতিহাস। এ সময় নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে উদ্বুদ্ধ করতে হবে বলেও জানান তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে নগরীর অলঙ্কারে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার আদর্শ উদ্দেশ্য বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হওয়ার আহ্বানও জানান তিনি। পরে মহানগর যুবলীগ নেতা মনোয়ারুল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় আরও 8 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 7.20%। জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরী জানান, গত 24 ঘণ্টায় চট্টগ্রামে 7টি ল্যাবে 111টি নমুনা পরীক্ষায় ওই 8 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে 6 জনই নগরীর বাসিন্দা ও বাকি 2 জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1,28,668 জনে। এদের মধ্যে নগরীর বাসিন্দা 93,788 জন, বাকিরা বিভিন্ন উপজেলার। এক হত্যার মামলায় সীতাকুণ্ডের সলিমপুর থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ CPC-3 চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। র্যাব জানায়, গত 1 আগস্ট রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ডাইং এলাকায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মুকুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বকুল আলী, তার স্ত্রী আমেনা ও ছেলে নাহিদ হোসেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর থেকে তাদের 3 জনকে গ্রেফতার করা হয়।
শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাসব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। সকালে এই কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি দর্শন এবং বঙ্গবন্ধু একটি সংগ্রামের ইতিহাস। 15ই আগস্টের ন্যাক্কারজনক ঘটনা বাঙালির জন্য জঘন্যতম কলঙ্কজনক অধ্যায়। এই শোকাবহ আগস্টের ভয়াবহতা ও বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানোর আহ্বান জানান তিনি। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের উপর দুর্লভ প্রায় 87টি ছবি এবং 29টি ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে। সাতকানিয়ায় ট্রেড লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট 1,65,000 টাকা জরিমানা করা হয়েছে। গতরাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিন্নু মার্মা। অভিযানে উপস্থিত ছিলেন র্যাপনের ও বান্দরবানের এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী 17ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে শেখ রাসেল অনূর্ধ্ব 11 চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এম এ আজিজ স্টেডিয়ামে ওই দিন টুর্নামেন্টের উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী। এদিকে গতকাল বিকেলে খুদে খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি। স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর সহ অনেকেই। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 30 আগস্ট। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার। এবং জিল্লুর ভান্ডারী হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:30 আমাদের পরবর্তী সংবাদ বিজয় বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।